আজি আমি স্মরণ করছো জাতীয়তাবাদী নেতা ফিরোজশাহ মেহতাক। মেহতার জন্ম হয়েছিল 1845 সনের 4 আগস্টর বোম্বাইত। 1864 সনত মেহতায় লিঙ্কনস ইনত প্রবেশ করে বারর বাবে যোগ্যতা অর্জন করে। বারলৈ অহার পিছত 1868 সনত সেপ্টেম্বর মাহত ঘরলৈ রওনা হয়। ইংল্যান্ডত থাকার সময় প্রায় দাদাভাই নৌরজির ঘরলৈ গৈছিল। এই সাক্ষাৎসমূহে উদারবাদী দৃষ্টিভঙ্গীক গড় দিয়াত গুরুত্বপূর্ণ প্রভাব পেলাইছিল। তেলাং আর বদরুদ্দিন তৈয়বজির উপরি ঘনিষ্ঠ বন্ধু কেজনমান আছিল রানাদে, গোখলে, দিনসা ওয়াসা, ডব্লিউ সি ব্যানার্জি আর বালমোহন ওয়াগলে। শিক্ষায় আগ্রহ গোটেই জীবন প্রভাবিত করে রাখিছিল। ফিরোজশাহ মেহতায় বুঝিছিল যে শিক্ষার দ্বারাই ভারতে নিজকে দ্রুতগতিত আধুনিকীকরণ করব পারিব। স্বদেশী ব্যাংক অর্থাৎ ভারতীয় সেন্ট্রাল ব্যাংক স্থাপনত সহায় করেছিল। মেহতাক মূলত আধুনিক বোম্বাই পৌর নিগমের প্রতিস্থাপক হিসাবে স্মরণ করা হয়। তেওঁ মূলত এখন ইংরাজি বাতৰি কাকত প্রতিষ্ঠার দায়িত্বত আছিল, যার নাম বোম্বে ক্রনিকল, যে ভারতীয় জনমত প্রকাশের বাবে এক গুরুত্বপূর্ণ সংস্থা হয়ে পড়েছিল। ন্যায়াধীশ তেলাঙর সঙ্গে বোম্বে প্রেসিডেন্সি এসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল আর ইয়ার সম্পাদক হিসাবে কার্যনির্বাহ করেছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাপক সদস্য আছিল ফিরোজশাহ মেহতা। 1890 সনত কলিকাতাত অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেছিল ফিরোজশাহ মেহতায়। আজি আমি স্মরণ করছো শহীদ রামকৃষ্ণ বিশ্বাসক। বর্তমান বাংলাদেশত থাকা চট্টগ্রামের পরা তেও আহিছিল। তেও মাস্টার অফ সূর্য সেনের গ্রুপর সদস্য আছিল। মাস্টার দাই তেও নির্দেশ দিছিল মহাপরিদর্শক ক্রেগক হত্যা করবলৈ। সেই অনুসরি রামকৃষ্ণই কালী চক্রবর্তীর সঙ্গে 1930 সনের 1 ডিসেম্বর চাঁদপুর স্টেশনলৈ যায়। কমিলার চাঁদপুরত ইন্সপেক্টর তরিণী মুখার্জীক ক্রেগ বুলি ভুল করে তেও গুলিয়াই হত্যা করে। আরক্ষে খেদি সেই ঠাইরপরা প্রায় 22 মাইল দূরত গ্রেপ্তার করে। আদালতে বিচার করে মৃত্যুদণ্ডর শাস্তি প্রদান করে রামকৃষ্ণ বিশ্বাসক। 1932 সনের 2 মার্চত আলিপুর কেন্দ্রীয় কারাগারত ফাঁসি হয় রামকৃষ্ণ বিশ্বাসর। ভারত মাতার এইগারী সাহসী পুত্রক প্রণাম জানাইছো। 4 আগস্ট লাল সিংর মৃত্যুবার্ষিকী। 1890 সনের পঞ্জাবত জন্মগ্রহণ করেছিল লাল সিংয়ে। আন্দামান দ্বীপপুঞ্জলৈ স্থানান্তরিত হয়ে তেওঁ তাতেই ব্যবসায় প্রতিষ্ঠা করে। লাল সিংয়ে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগত যোগদান করে ইয়ার বাবে ধন সংগ্রহ করে দ্বীপপুঞ্জ ভ্রমণের সময়ত নেতাজীক সেই ধনরাশি আগবায়। ব্রিটিশের বাবে সোয়াংচোরাগিরি করার ভুয়া অভিযোগত 1944 সনত জানুয়ারি মাহত জাপানি বাহিনীয়ে গ্রেপ্তার করে সেলুলার জেলত ভরাই থয়। পিছত মুক্তি করে দিয়া হয় যদিও পুনের গ্রেপ্তার করা হয় আর 1945 সনের 4 আগস্ট সাগরলৈ নিক্ষেপ করে। ভারত মাতার এইগারী সাহসী পুত্রকো আমি প্রণাম জানাইছো। 4 আগস্ট শহীদ রঙ্গা খানের মৃত্যুবার্ষিকী। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 12 নম্বর অনিয়মিত অশ্বারোহী বাহিনীর সদস্য আছিল। কোম্পানির সেনাবাহিনী পদেরই 1857 সনত প্রথম স্বাধীনতা যুদ্ধত অংশগ্রহণ করে। মুজাফরপুরত বিদ্রোহ আর লুণ্ঠনের অপরাধত গ্রেপ্তার করা হয়। 1857 সনের 4 আগস্ট রঙ্গা খানক ফাঁসি দিয়া হয়।